তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তোমরা বলেছিলে যে ফ্রি ফায়ারে যে নতুন নতুন পেটগুলো আসছে তাদের অ্যাবিলিটি কী, স্কিল কী, কী কাজ করে, আর সেই জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলাম। এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো যে কোন পেটগুলো যারা নতুন এসেছে যেগুলো সেগুলোর কাজ কী, তারা কীভাবে কাজ করে। আর নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো। চলো আজকের ভিডিওটা শুরু করি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো আজকের প্রথম পেট হচ্ছে আরভান। আরভানের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এনিমি মানে শত্রুকে ডিটেক্ট করা, যে কতগুলো শত্রু আছে ওই এরিয়ার মধ্যে। দেখো এখানে লেখা আছে যে ডিটেক্ট দ্য নাম্বার অফ এনিমিস ইন অ্যান এরিয়া অফ 50 মিটার রেডিয়াস, নো ম্যাটার হোয়াট পজিশন দে আর ইন, লাস্ট ফর 3 সেকেন্ড, রেজাল্ট আর সিআর উইথ টিমমেটস, ম্যাক্সিমাম ইউজেস পার ম্যাচ 1। মানে 50 মিটার রেডিয়াসের মধ্যে কতগুলো এনিমি ওখানে লুকিয়ে আছে সেগুলো তোমাদের দেখাবে এবং তাদের পজিশনটা দেখাবে যে কোথায় কোথায় আছে। তো তোমরা জানতে পারবে কতগুলো এনিমি আছে এবং তার সাথে তোমার টিমমেটরাও দেখতে পাবে যে এনিমি লাল 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 ইন্ডিকেশান দেখাবে। তো সেইভাবে তোমরা খেলবে, তোমরা আরও সতর্ক হয়ে যাবে। এটাই হচ্ছে আরবানের কাজ, এটা আজকের প্রথম পেড। আচ্ছা দ্বিতীয় পেড হলো ফাং। ফাঙ্গের কাজ অ্যাকচুয়ালি এইচপি আর ইপি নেওয়া, মানে যখন টিমমেট ডাউন হয়ে যায় তার তো এইচপি ইপি কম হয়ে যায়, সেটাই ফাঙ্গের কাজ হলো নেওয়া। দেখো এখানে লেখা আছে হোয়েন এভার দ্য ওনার টিমমেটস ইজ নক ডাউন বাই অ্যান এনিমি, ওনার উইল রিসিভ 10 ইপি ইফ এইচপি ইজ ফুল, অর 5 এইচপি ইফ এইচপি ইজ নট ফুল, ডাজ নট এক্সিড এইচপি অ্যান্ড ইপি লিমিট, কুল ডাউন 40 সেকেন্ড। মানে ডাউন হওয়ার পর যখন মেডিকেটের দরকার পড়ে তখন এই অটোমেটিক তোমাকে কিন্তু দেয়। আচ্ছা এটা লেভেল 1, তোমরা যদি লেভেল বাড়াও তাহলে এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, মানে এইচপি আর ইপি যেটা পাবে সেটা ধীরে ধীরে বেড়ে যাবে যখন লেভেলটাকে তোমরা বাড়াবে। মানে তোমার মেডিকেট না থাকলেও এটা কিন্তু তোমাকে খুব হেল্প করবে তোমার হেলথটাকে ঠিক করার জন্য। আচ্ছা এর মধ্যে যারা পেটের লেভেল কী করে বাড়ায় জানো না, তারা আমার এই ভিডিওটার নিচে কমেন্ট করো, আমি তাহলে ভিডিও বানিয়ে দেবো। তো চলো নেক্সট পেট। আজকে 3 নম্বর পেট হলো হুট। হুটের কাজ হচ্ছে তোমরা যখন স্ক্যানিং করছো, তোমরা যখন ড্রোন ছাড়ছো, সেই ড্রোনটার যে রেঞ্জটা আছে এই হুট কিন্তু রেঞ্জটা বাড়িয়ে দেয়। দেখো কী লেখা আছে, হোয়েন ইউজিং এ স্ক্যানিং আইটেম অর স্কিল ওনার ক্যান রিচ অ্যান অ্যাডেড রেঞ্জ অফ 10 মিটার অ্যান্ড দ্য স্ক্যান ডিউরেশন উইল লাস্ট ফর অ্যান এক্সট্রা 1 সেকেন্ড, রেজাল্ট আর শেয়ার উইথ ইয়োর টিমমেট অ্যান্ড নো স্কিল কুলডাউন ইজ রিকোয়ার্ড। মানে তোমার স্ক্যানিং রেঞ্জটা বাড়িয়ে দেয়, সেই টাইমটা বাড়িয়ে দেয় এবং এর কুলডাউন স্কিলের কোনো দরকার নেই। তাহলে এটা কিন্তু খুব উপকারী একটা পেট যখন তোমরা ড্রোন দিয়ে স্ক্যান করবে। আজকে 4 নম্বর পেট হলো ফিন। ফিনের কাজ হলো যখন প্লেয়ার নকডাউন হয়ে যায় তখন অন্য প্লেয়ারদের মুভমেন্ট স্পিড বেড়ে যায় তাকে রিভাইভ করার জন্য। দেখো লিখেছে, হোয়েন এনি প্লেয়ার ইজ নকডাউন অর এলিমিনেটেড উইদিন এ 20 মিটার রেডিয়াস, ওনার অ্যান্ড টিমমেটস উইল রিসিভ এ 4% মুভমেন্ট স্পিড বুস্ট, লাস্ট ফর 2 সেকেন্ড, কুলডাউন 120 সেকেন্ড। মানে 20 মিটার রেডিয়াসের মধ্যে যদি কেউ এলিমিনেটেড হয় বা নকডাউন হয় বাকি টিমমেট বা ওনারের স্পিড বেড়ে যায়। আচ্ছা এটা কিন্তু পেটের যে লেভেল আপগ্রেডের সাথে সাথে কিন্তু বাড়বে এই রেডিয়াসটা। তো তোমরা এই পেটটা ব্যবহার করতে পারো, এতে মুভমেন্ট স্পিড বেড়ে যায় তোমার টিমমেটের। তো চলো আজকে নেক্সট পেট। নেক্সট পেট হলো জাসিল। জাসিলের কাজ যখন তুমি মেডকিট বা ইনহেলার বা রিপেয়ার কিট ইউজ করো তখন তোমার ব্যাগ থেকে কমে যায়, এই কী করে সেটা একটা করে বাড়িয়ে দেয়, মানে একটা দুটো যেটা তুমি যতটা আপগ্রেড করে রাখবে পেটটাকে। দেখো লেখা আছে, এভরি টাইম ওনার কনজিউম অ্যান ইনহিলার মেডিকিট রিপেয়ার কিট দেয়ার ইজ এ 25% চান্স অফ গেটিং অ্যান অ্যাডিশনাল 1, কুলডাউন 120 সেকেন্ড। মানে তুমি যত আপগ্রেড করবে তত তোমাকে ও অ্যাড করতে থাকবে, এবার একটা লিমিট আছে, লিমিট পর্যন্ত। তার মানে মেডকিট বা ইনহিলার তুমি আরও একটা করে এক্সট্রা পাবে যদি জাসিল তোমার কাছে থাকে। আচ্ছা নেক্সট পেট হলো ফ্ল্যাশ। ফ্ল্যাশের কাজ হচ্ছে যেগুলো পেছন থেকে তোমাদের যারা ড্যামেজ করে, মানে সেটা বুলেটেই হোক বা ছুরি এগুলোতেই হোক, সেই ড্যামেজটাকে কম করে দেবে। এখানে লেখা আছে, দেখো, রিডিউস ড্যামেজ ফ্রম FF নাইফ অ্যান্ড বুলেটস টেকেন ফ্রম বিহাইন্ড আপ টু 10%, এটা বাড়বে পার্সেন্টেজটা। এটা লেভেল 1 আছে তাই 10% দেখাচ্ছে, বলছে আপ টু 100 পর্যন্ত তোমাদের বাড়বে। মানে পিছন থেকে যে ড্যামেজগুলো পাবে সেই ড্যামেজগুলো কিন্তু এ কমিয়ে দেবে। আচ্ছা এর কিন্তু কুলডাউন 150 সেকেন্ড, মানে একবার ইউজ করার পর 150 সেকেন্ড পর আর একবার ইউজ করতে পারবে। তো এটা খুব ভালো একটা পেট। তা চলো নেক্সট পেট। নেক্সট পেট হলো ইয়েতি। ইয়েতির কাজ হচ্ছে যে তোমরা এক্সপ্লোসিভ মানে ল্যান্ডমাইন এগুলো থেকে গ্রেনেড যে এগুলো থেকে যে ড্যামেজটা পাও সেটা কিন্তু কম করে দেবে। দেখো লেখা আছে, রিডিউস 15% ড্যামেজ টেকেন ফ্রম এক্সপ্লোসিভ এভরি 150 সেকেন্ড। মানে এক্সপ্লোসিভ যেগুলো আছে, হ্যান্ড গ্রেনেড, ল্যান্ডমাইন যেগুলো বিছানো থাকে সেখান থেকে তোমাকে ও 15%
আপগ্রেডেশনে এটা আরও বাড়বে, সেই ড্যামেজটা কিন্তু অনেকটাই কম করে দেবে। তো এতগুলো তোমার পেড আছে, এগুলো নতুন নতুন পেড, তোমাদের এই অ্যাবিলিটিগুলো বলে দিলাম। তোমাদের যদি আরও কিছু জানার থাকে এর নিচে কমেন্ট করে দেবে। আচ্ছা, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি এরকমই ভিডিও বানাই। তো চলো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো চললাম, বাই বাই, ভালো থেকো।